আসসালামু আলাইকুম দর্শক নগর জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্যিকা মোস্তফা এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে বৃষ্টি কমায় সিলেট ও সোনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে গায়বান্ধায় বন্যার পানি বাড়ছে ও নেট্রোকোনার পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও মানুষের দুর্ভোগ বেড়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজিব আহমেদের রিপোর্ট বৃষ্টিপাত কমে আসায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার ছয় সেন্টিমিটার নিচে নেমে এসেছে পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই বসত ভিটাই উঠছেন পানি কমে আস্তে আস্তে কমে আস্তে আস্তে কমে গতকালকে থাকি একটু একটু করে কমে এই সাইডে গরম পানি রয়েছে এখনো পানি ভাঙিয়ে এলাম আটুর উপরে পানি ভিতরে পাহাড়ি ঢল কমায় সুনামগঞ্জের সুরমা জাদুকাটা ও বোলাই নদীর পানিও কমতে শুরু করেছে তবে পানি কমলেও সুনামগঞ্জ সদর ছাতক দোয়ারাবাজার তাহিরপুর বিশম্বরপুর ও মধ্যনগর উপজেলার নিম্ন মানুষের দুর্ভোগ এখনও চরমে কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ সহ চার উপজেলার নদ পানি বেড়েই চলেছে তিস্তা নদীর পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে তিস্তা নদীর পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার চর ও নিম্ন অঞ্চলের অনেক এলাকা ডুবে গেছে ব্রহ্মপুত্র ঘাগট ও করতোয়া নদীর পানি বাড়ায় গাইবান্ধা সদর সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চর এলাকার নিম্ন রাস্তাঘাট ডুবে গেছে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে নিম্ন অঞ্চলে ঘরবাড়ি ডুবে থাকায় উঁচু বাঁধে আশ্রয় নেওয়া মানুষজন গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঘর দুয়ার পানি ঘরে পানি বুদ্ধি নাই চলাফেরার খুব অসুবিধে খাবার থাকলে আমরা খাবার পাচ্ছি না তুলে না ফালে আমরা খাবো কোথায় না নেত্রকোনায় বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি কিছুটা একই রকম থাকলেও বেড়েছে দুর্ভোগ পানিতে ডুবে দু শিশুর মৃত্যু হয়েছে এখনো সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বানভাসিরা রাজীব আহমেদ চ্যানেল আই সাপ রাসেল আতঙ্কে দিন কাটাছেন দ্বীপ জেলা ভোলার জেলে ও মজুরা। বিভিন্ন স্থানে রাসেল ভাইপার ধরা পড়ায় চরাঞ্চলের মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে তবে বন বিভাগ বলছে শীত এলে চলে যাবে রাসেল ভাইপার আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বন বিভাগের ভোলা থেকে হারুন রশিদের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট ঘূর্ণিঝড় রিমালের পর থেকেই ভোলার বিভিন্ন উপজেলায় দেখা মিলছে বিশধর রাসেলস ভাইপার সাপের ভোলা সদসহ জেলার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে বারোটি রাসেলস ভাইপার পাওয়া গেছে এর মধ্যে এগারোটি সাপকে মেরে ফেলেছে স্থানীয়রা একটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে খানে রাসেলস ভাইপার সাপের কামড়ে তিনটি বিড়ালের মৃত্যু হয়েছে ভোলায় প্রথম এই সাপের দেখা মেলে সদর উপজেলার ইলিশা ইউনিয়নে পরবর্তীতে শিবপুর বোরহানুদ্দিন খানের ভবানীপুর লালমোহন তজুমুদ্দিন চর ফ্যাশন ছাড়াও বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা ও উপকূলের চর উপজেলায় রাসেলস ভাইপার দেখা যায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন এসব সাপ না মেরে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেছে বন বিভাগ সাপের থাকছিল যেহেতু নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে সাপগুলো উপরে চলে আসছে মানুষের বসুদারিতে ভিটায় বা আঙ্গিনায় এসব দেখা যাচ্ছে তো এখন এই সাপটাকে সম্পূর্ণ আমরা এটা এটা যেহেতু প্রতিবেশীর অংশ এটাকে বিলুপ্ত করা যাবে না এর সাথে এটা থেকে বাস্তবে মানুষের সচেতন থাকতে হবে আমরা জানি যে অ্যাসিড মানুষ ব্যবহার করতে পারে বাড়ির আশেপাশে বা বাড়ি ঘরে যাতে সাপ কার্বোডিস থাকবে সাপ দূরে থাকবে তো অ্যাসিড ব্যবহার করলে সাপটা দূরে থাকবে আর একটা প্রাণী আছে বেজি এটা সাপে সাপে কন্ট্রোল করে বেজি যদি সমসংহকারে মানুষ মানুষ যদি বেজিকে ডিসটার্ব না করে বংশবিস্তারে সহায়তা করে তাহলে অটোমেটിക്കালি সাপ পাত্রে থাকবে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার উপর জোর দিয়েছে বন বিভাগ লাইলা নওশিন চ্যানেল আই কুমিল্লার মুরাদনগরে গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা হয়েছে উদ্বোধন করেন সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হাসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আকম বাহাউদ্দিন বাহার বি চাপিতলা মাঠে জমকালো আয়োজনে ফর্দাবাদ একাদশ বাঞ্ছারামপুর ও পিপিরিয়া একাদশ মুরাদনগরের মধ্যে লড়াইয়ে ফরদাবাদ একাদশ চ্যাম্পিয়ন হয় শেরপুরের ধোপাঘাট সেগুন বাগান মাঠে শুরু হয়েছে বঙ্গবন্ধু হাডুডু টুর্নামেন্ট সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ সানুয়ার হোসেন সানু উদ্বোধনী খেলায় চরশেরপুর ইউনিয়ন অবিবাহিত দল আঠারো থেকে বারো পয়েন্টে বিবাহিত দলকে হারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে সে সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ও অন্যরা চব্বিশটি দল নিয়ে মাসব্যাপী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দেওয়া হবে দর্শক নগর জনপদের খবর আজকের মতোই এই পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে